নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। থাম্বনেল দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, শনি গ্রহের বিপরীত রাজযোগের ফলে চার রাশির অপার ধন পেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং হতে চলেছে। তবে তবে এখানে একটি কোশ্চেন মার্কস রয়েছে, সেটাও আমি ভিডিওতে ক্লিয়ার করব, এবং এই বিপরীত রাজযোগটা কি সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। শনির বিপরীত রাজযোগ, আসুন আগে জানিয়ে দিই শনির বিপরীত রাজযোগটা কি। দেখুন, শনি যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, খুব মাইনরলি শুনবেন আমি কি বলছি, শনি যখন কোনো নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, এটা কিন্তু গ্রহের গোচর অনুযায়ী যখন সৃষ্টি করে তখন, এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করে যেখানে মঙ্গলের দৃষ্টি থাকে, অর্থাৎ কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে না, তখনই তৈরি হয় নিজভঙ্গ বিপরীত রাজযোগ। আর এই রাজযোগ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সক্ষম হয়, তবে আপনাদের ক্ষেত্রে তখনই সুফল পাবেন যখন আপনার জন্মছকে শনি গ্রহ শুভ অবস্থায় থাকবে, অর্থাৎ শনি তুঙ্গস্থ থাকবে বা শনি শুভ নক্ষত্রে থাকবে, তখনই কিন্তু আপনারা এর সুফল পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জন্মছক কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখনই বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে বুকিং করা হয়, তাই যারা জন্মছক বিচার করাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। নিজভঙ্গ রাজযোগটা কি, একদম ফুল ডেফিনেশন আপনাদেরকে দিতে চলেছি। যখন কোনো পাপিক গ্রহ 12 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে, অর্থাৎ 3, 6, 8 এবং 12 নম্বর ঘরে অবস্থান করে এবং সেটা নিজস্বভাবে অবস্থান করে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তখনই তৈরি হয়ে যায় নিজভঙ্গ বিপরীত রাজযোগ। আর এটি হতে চলেছে শনির ক্ষেত্রে, যার ফলে চার রাশির জাতক জাতিকার অপার ধন দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই চার সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, ধন আগমনের একটা রাস্তা আপনাদের খুলতে চলেছে। যাদের অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে তাদের কিন্তু সেই ক্রাইসিস থেকে বেরোতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রেও এই নিজভঙ্গ বিপরীত রাজ্য শুভ বার্তা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারাও অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক দুরবস্থা কিন্তু মিটতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনির নিজভঙ্গ বিপরীত রাজ্য আপনাদের জীবনে অপার ধন আনতে চলেছে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে। তবে আপনাদের নিজস্ব জন্মছকে শনির কী প্লেসমেন্ট রয়েছে বা শনির কী অবস্থান রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচার্যের বিষয়, সে কারণে আমি আপনাদের প্রত্যেককে বলি কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই শনির নিজভঙ্গ রাজ্য বিপরীত রাজ্য যা আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী করতে চলেছে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটাই ডেভেলপ হতে চলেছে, আপনাদের অর্থের যে ক্রাইসিস সেই ক্রাইসিস কিন্তু আপনাদের মিটতে চলেছে। তো এই গেল চার সৌভাগ্যশালী রাশি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই,
আপনাদের নিজস্ব জন্মছক দেখার কিন্তু একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ আপনার নিজস্ব জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এছাড়াও আপনাকে সৎভাবে থাকতে হবে, কাউকে ঠকানো চলবে না, অসৎ উপায়ে কোনো ইনকাম করা চলবে না, তবেই কিন্তু আপনি শনির শুভ ফল পাবেন। আর আপনারা যদি আপনি যদি কোনো অসৎ উপায়ে ইনকাম করেন বা মানুষকে ঠকান, সেক্ষেত্রে কিন্তু এই শনির শুভ ফল আপনি পাবেন না। এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।